ইমানের শর্ত কি, ইমানের মৌলিক বিষয়সমূহ কি, ইসলামের স্তম্ভ কয়টি ও কি? প্রশ্ন, ইমান শব্দের অর্থ কি? উত্তর, ইমান শব্দের অর্থ বিশ্বাস বা প্রত্যয়। প্রশ্ন, যারা ইমান গ্রহণ করে তাদেরকে কি বলে? উত্তর, তাদেরকে মুমিন বলে। প্রশ্ন, ইমানের শর্ত কি কি? উত্তর, ইমানের শর্ত হল, এক, মনে বিশ্বাস স্থাপন করা, দুই, মুখে স্বীকার করা, তিন, কাজে পরিণত করা। প্রশ্ন, কালেমায়ে তাইয়েবা কি? উত্তর, কালেমায়ে তাইয়েবা হল লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। প্রশ্ন, ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? উত্তর, ইসলামের স্তম্ভ পাঁচটি, যথা, এক, কালিমা তথা ইমান, দুই, নামায়, তিন, রোয়া, চার, হজ, পাঁচ, জাকাত। প্রশ্ন, ইমানের মৌলিক বিষয়সমূহ কি কি? উত্তর, ইমানের মৌলিক বিষয়সমূহ হল আল্লাহর প্রতি বিশ্বাস, দুই, আল্লাহর ফেরেস্তাদের প্রতি বিশ্বাস, তিন, আল্লাহর কিতাবসমূহের প্রতি বিশ্বাস, চার, আল্লাহর প্রেরিত নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস, পাঁচ, আখেরাত বা পরকালের প্রতি বিশ্বাস, ছয়, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, সাত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস। প্রশ্ন, পুনরুত্থানের প্রতি ঈমান আনার অর্থ কি? উত্তর, ইহকালের কৃতকর্মের জবাবদিহিতার জন্য সকলকে হাশরের ময়দানে উঠানো হবে, সেখানে মানুষের বিচার করা হবে, সৎকাজের জন্য মানুষকে জান্নাত দেওয়া হবে এবং পাপীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে।